আসসালামু আলাইকুম মা আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সো ভেটস আমাদের চ্যানেলের অডিয়েন্স যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে বা ফলো করে এবং ভেটস সে অনুযায়ী কাজ করে তারা কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকায় ইনকাম করে আজকের এই ভিডিওতে ভেটস আমি সব করে আপনাদেরকে লাইভে দেখাই দেব যে ভ্রাইবাজারগুলো আমাদের ভিডিওগুলো ফলো করে আর্নিং করে এবং ভিয়াটস নিজে তার নিজের খরচ চালায় এবং পাশাপাশি তার ফ্যামিলির খরচও চালায় সে নিজে আর্নিং করে তো ভিয়াটস আমরা কিন্তু বুঝি যারা নিজে আর্নিং করে নিজে চলি এবং ফ্যামিলিকে চালাই এই ইনকামে কতটা শান্তি আছে তো আপনাদেরকে লাইভ দেখাই দেব দেখেন ভ্রাইবাজাররা ইনকাম করে আমাকে কিন্তু স্ক্রিনশট প্রোভাইড করে তো আপনাদেরকে সব করার একটাই কারণ যে ভাই এই ভ্রাইবাজারগুলো পারলে আপনারা কেন বাড়তিছেন না তারা যদি ভিডিও ফলো করে সব কিছু মেন্টালিটি করে আর্নিং করতে পারে তাহলে আপনি কেন পারতেছেন না বলেন তার কি দুইটা চোখ বেশি আছে তার কি দুইটা হাত বেশি আছে না তারও যা কিছু আছে আপনারও ঠিক সেগুলো নিয়ে আছে তাহলে আপনি কেন পারতেছেন না সাইকোলজিগুলো আপনাদেরকে বুঝতে হবে ভাই সাইকোলজিগুলো বুঝে আপনাদেরকে কাজ করতে হবে আমরা বাঙালিরা কিন্তু হুসুকে বাঙালি যার কারণে কিন্তু আমাদের দ্বারা ভাই একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষেরই সম্ভব হয় না সাকসেস নিয়ে আসা দশ পার্সেন্ট মানুষ কিন্তু সাকসেস হয় আপনাদের সাইকোলজি বুঝতে হবে আর আজকের ভিডিওটি ফুল্লি কন্টিনিউ করেন আপনাদেরকে দেখেন আর্নিং প্রুফ আমাদের চ্যানেলের অডিয়েন্স বা সাবস্ক্রাইবারের দেখাই দিচ্ছি এবং আপনারা সাইকোলজি বুঝে কিভাবে ভাই অনলাইন থেকে আর্নিং করতে হয় এই সিস্টেমগুলো আজকের রিভিউটি চেষ্টা করব আপনাদের মাঝে ওপেনভাবে শেয়ার করে দেওয়ার সো আর বেশি কথা না বাড়াই সিম্পলিভাবে চলেন আমরা ম্যান টপিকে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি ভ্যাটস কাইন্ডলি আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই করে অনলাইন থেকে আর্নিং করার জন্য কাইন্ডলি আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সিম্পলিভাবে চলেন ভ্যাটস আমরা এখন ম্যান টপিকে ব্যাক করি সো ম্যান টপিকে আসার পরেই আমরা যদি একটু নিচের দিকে চলে যাই দেখেন আমাদের চ্যানেলে আপনারা যে ভিডিওগুলো দেখবেন বেয়ার্স সব কিন্তু অনলাইন থেকে আর্নিং রিলেটেড ভিডিও তো আমি কিন্তু প্রথমের দিকে সিপিএ মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো দিয়েছিলাম যেগুলো থেকে কিন্তু ছেলে পেলে আর্নিং করে তার মানে আমি কিন্তু একজন ইউটিউবার হিসেবে সাকসেস তো বর্তমানে যেহেতু ডিমান্ডেবল একটা কাজ হচ্ছে গুগল ভয়েসের কাজ তো গুগল ভয়েসের কাজও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ট্রাই করতেছি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার যাতে আপনারা জিরো থেকে শিখতে পারেন তো এর মধ্যে কিছু ভ্রাইভার আছেন ভাই দেখেন আমি এখনও যেগুলো ভিডিও দেই নাই আপনারা কিন্তু আমাকে পার্সোনালি টেলিগ্রাম এসে বলেন ভাই এটা কীভাবে হয় ভাই ওইটা কীভাবে হয় ভাই এইটা বুঝি না আপনাদের একটা জিনিস ভাই আর তার আগে আমি আপনাদেরকে সরি বলে নিই কারণ ভাই দেখেন আমি কিন্তু একা আমার একার পক্ষে আপনাদের হাজার হাজার জনকে কিন্তু ভাই হাজার হাজারের প্রবলেম সলভ করা সম্ভব নয় কারণ আমি ভাই অন্য ইউটিউবারদের মতন কিন্তু নয় যে কোর্স করে চলি আমি কিন্তু ভাই ইউটিউবে আসছি আপনাদেরকে সাপোর্ট করার জন্যে এই যে ইউটিউব চ্যানেল এটা কিন্তু ম্যানুয়ালি ভাই আমি জাস্ট অ্যাডমিন কিন্তু এটা কিন্তু আপনাদেরই চ্যানেল আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেখান যার কারণে কিন্তু দেখেন এই ইউটিউবটা আপনাদের বড় হচ্ছে পাশাপাশি দেখেন আমি কিন্তু এখানে ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দেওয়ার ট্রাই করি বিনিময়ে আপনার এখান থেকে ফায়দা নিয়ে উড়াধুরা একটা আর্নিং করতে পারেন এখন ভাই বিষয়টা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে আমার সাথে যোগাযোগ মাধ্যমটা দিয়ে রাখছি তার মানে এমনটা নয় ভাই আপনারা কিন্তু দেখেন ভিডিও দেখেন ঠিক আছে ভাই ভিডিও দেখার পরে এখন যদি আমাকে যাই মেসেজ করেন যে ভাই আমি সিপিএম আইডিং শিখতে যাচ্ছি কই থেকে শুরু করব ভাই আপনার লাইফ আপনাকে ডিসিশান নিতে হবে আপনি একজন ম্যাচিওর ছেলে হয়ে যদি বা আপনি একজন ম্যাচিওর ফেমিল পারসন বা মাবুন যাই হন না কেন আপনি ডিসিশান আপনি যদি না নিয়ে ভাই আমার কাছ থেকে এসে ডিসিশান চান তাহলে আমি আপনাকে কি ডিসিশান দিব বলেন এই ডিজিটাল যুগে এসে আপনাকে আপনি যদি সাইকোলজি যদি না বুঝে এই প্রশ্নগুলো আমাকে করেন আপনি আমি কিন্তু পরবর্তীতে আপনার মেসেজের আনসার দেবো আপনি বলেন তো ভাই আপনাকে আমার কাছ থেকে আদায় করে নিতে হবে কাদের সিস্টেমগুলো তো আমি আপনাদেরকে একটু যদি দেখেন আর্নিংয়ের সিস্টেমটা দেখাই আমি সিম্পলভাবে শুধু টেলিগ্রামে চলে যাই একটা ভাই বাজারের আর্নিং দেখাবো দেখেন এখান থেকে আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি তো একটু নিচের দিকে আসার পর জাস্ট ওয়েট এই যে দেখেন এই ভাইটার আর্নিংটা আপনাদেরকে দেখাবো একদম ফার্স্ট থেকে আপনাদেরকে দেখাই তো একটু উপরের দিকে চলে যাই আপনারা একটু দেখেন আমি কি একে ভাই সব সর্বোচ্চ দিয়ে হেল্প করছি দেখেন তো জাস্ট আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করে নিজে কিছু জ্ঞান গ্যাদার করছে দেন আমাকে যেই জায়গাটাতে আটকে যায় ভাই সেই জায়গাটা নিয়ে আমাকে প্রশ্ন করলে আমি হেল্প করতে বাধ্য আপনারা আমার কাছ থেকে ভাই হেল্পটা আদায় করে নিতে হবে আপনারা ভাই হেল্প আদায় করার যোগ্য নয় আপনারা আসে এখন আমাকে বলবেন যে ভাই এইটা হচ্ছে না এটা দেন ভাই ওইটা হচ্ছে না ওইটা দেন ভাই এ মুখ করতে পারতেছি না অমুক দেন ভাই ওইভাবে প্রশ্নগুলো তো কেউই আপনাদেরকে হেল্প করবেন আপনাদেরকে সাইকোলজি বুঝতে হবে যে আমি সব কিছু বুঝতে পারছি আমি এই জায়গাটিতে গিয়ে পারি নাই ওইটার স্ক্রিনশট করেন ভিডিওর মধ্যে থেকে দেখেন আর যেখান থেকেই পারতেছেন স্ক্রিনশট করেন করে নিয়ে এসে আমাকে টেলিগ্রামে দিয়ে বলেন যে ভাইয়া এই জায়গাটাতে আমি একদম আটকায় গেছি আপনার হেল্প ছাড়া হবে না ভাই আমি কিন্তু তখন আপনাকে হেল্প করতে বাধ্য কিন্তু ভাই আপনার কথা দিয়েই আপনি বুঝাচ্ছেন যে আপনার কাজের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমি আপনাকে তুলে খাওয়াই দেব দেন আপনি খাবেন ভাই অনলাইন কি এত সস্তা টাকা পয়সা ইনকাম করে কি এত সস্তা এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে দেখেন এই যে ভাই বাদারটা দেখেন এটাই আপনারা দেখেন আমি একে কীরকম হেল্প করছি ভাই দেখেন তারপরে সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে দেখেন আমি যদি একটু উপর থেকেই আপনাদেরকে দেখাই দেখেন সে আর উপরে বেশি না যাই আমি শুধু এই নিচে এখান থেকেই আপনাদেরকে দেখাই দেখেন এখান থেকে দেখায় আমাকে কিছু নিউ মডেল দেন ভাই আপনারা আছে দু একটা মেসেজ করে আর মেসেজ করেন না ভাই নিজেকে অনেক বিশাল কিছু মনে করেন আমি তো কিছু মনে করি না কারণ ভাই এখানে বুঝতে হবে আপনারা হাজার হাজারজন মেসেজ করেন অনেকের মেসেজের হয়তো বা রিপ্লাই দিতে পারি না আপনারা কিন্তু মন খারাপ করেন যে সুমনের ফুটানি হয়ে গেছে মেসেজ রিপ্লাই দেন আসলে বিষয়টা এমনটা নয় ভাই আমি আবারও বলবো আমি কিন্তু অন্য ইউটিউবারদের মতো নয় কোনো কোর্স আমি করাই না ভাই আমি নিজে অনলাইন থেকে আর্নিং করতে জানি আমি নিজে অনলাইন থেকে আর্নিং করি কাজ করি সবসময় যার কারণে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি তারপরও ট্রাই করি ভাই কাজের ফাঁকে এসে একটা করে ভিডিও মেক করে আপনাদের মাঝে উপহার দেওয়ার তারপরও আমি ট্রাই করি যতটুকু পারি যে কয়েকজনকেই পারি হেল্প করার এই যে দেখেন কীভাবে হেল্প করি মডেল চাইছে সমন ভাই তারপরে লিখছে দেখেন এই যে এগুলো দেখছেন ভাই স্ক্রিনশটগুলো আমি ওপেন করে দেখাচ্ছি না আপনারা নিজেরাই দেখবেন এগুলোতে দেখেন শুধু ডলার ভাই টাকা নয় ডলার ইনকাম করে ডলার ইনকাম যে কতটা শান্তি নিজের দেশে বসে থেকে আমি বাইরের ডলার বাইরের রেভিনিউগুলো জেনারেট করে নিজের দেশে নিয়ে আসতেছি নিজের দেশের অর্থনীতি শক্তি অনেক চাঙ্গা করতেছি নিজের ইনকাম দিয়ে নিজে চলতেছি নিজের ইনকাম দিয়ে ফ্যামিলিকে চালাচ্ছি এর চাইতে শান্তিটা আর কি হতে পারে আপনারা ভাই এরও দেখেন এই ভাইটা যে কাজ করতেছি এরও দুইটা হাত আছে আপনারও তাহলে আপনি কেন বাড়তেছেন না কারণ ভাই আপনার ওই যে বলতেছি সাইকোলজির অভাব সাইকোলজি বোঝেন না উমুক যেটা বোঝাচ্ছে সেটা করতেছেন ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোর্স করেন এই করেন সেই করেন ওইটা করে ইনকাম এইটা করে ইনকাম ভাই নিজে যতক্ষণ না পর্যন্ত এই ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেম মেনটেন করে সাইকোলজি বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি অনলাইন থেকে একটা টাকাও আর্নিং করতে পারবেন আপনি মহাভারতের সব কোর্স শেষ করে দিয়ে আসেন এক টাকাও ইনকাম করতে পারবেন না বুঝতে পারছেন তো দেখেন এই যে এই ভাইটা দেখেন কী পরিমাণে আর্নিং করছে দেখেন উড়াধুরা একটু যদি নিজের দিকে চলে যাই দেখেন এই ভাইকে নিজের থেকে লিখছে ভাই দেখেন সব আপনার ভালোবাসা ভাই আলহামদুলিল্লাহ যাই হোক অনেক ভালো লাগে বুঝছেন এইগুলো জিনিসগুলো দেখতে হবে আমাকে ভাগ দিতে হবে না আমাদের থ্রুতে আর্নিং করতেছেন জাস্ট একটু ভালোবাসাটা প্রকাশ করবেন তাহলেই আমি খুশি এই যে দেখেন নিচের দিকে দেখছেন পেপালে মারতিছে এই যে নিচের দিকে চলে যাই ভিডিওটা দেখতে থাকেন অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও অনেক কিছু ধারণা পাবেন দেখছেন এই যে দেখেন কি পরিমাণ আর্নিং করতেছে দেখেন ক্যাশ আপ পেপাল ভ্যানমো অ্যাপল ম্যাকবুক পেবুক সব থেকে আর্নিং করতেছে দেখেন এই যে ফোন দেয় মেসেজ দেয় সব কিছু দেয় ভাই আমি সময়ের অভাবে রিপ্লে করতে পারি না আবারও লিখতেছে দেখেন আমাকে কিছু নিউ মডেল এগুলো চাচ্ছে দেখেন কতদিন থেকে সময় দেয় ভাই আমার কাছ থেকে কিছু নেই এরকম সময় দিতে হবে ভাই আপনাদেরকে আমি প্রচুর ব্যস্ত থাকি এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে তো একটু নিচের দিকে চলে যায় আমি এদের রিপ্লে করছি যে দেখেন মানে মডেল চাইছি আমি দেখেন এই যে তাকে ম্যাগারা ফাইল দিয়ে দিছি আহামরি কি ভাই তাকে বলে দিছি এভাবে কাজ করুন ওইভাবে কাজ করুন সে কোথেকে শিখতেছে আমাদের ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো ফলো করে তো শিখতেছে ভাই আপনারা ভাই বাঙালিরা বসে বসে খাবেন শিখবেন না ভিডিও দেখলেন এক নজর দেখে কাটে কাটে দেখলেন স্কিপ করে করে দেখলেন ভাই ওইটার দ্বারা আপনার কোনো সম্ভব নয় আপনার ভিডিও দেখাও যায় না দেখাও তাই তাহলে আমাদের চ্যানেল থেকে দূরে থাকাটাই আপনার জন্য বেটার হবে অনলাইন থেকে যদি আর্নিং করতে চান স্কিল ডেভেলপ করেন এই ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেমে নিজেকে তৈরি করেন আমার কাছ থেকে ভাই আদায় করে নিতে হবে আপনাদেরকে প্রশ্ন এমনভাবে করেন যাতে আমি দিতে বাধ্য হই আপনারা তো ভাই প্রশ্ন আসে এমনভাবে করেন মানে রাগ লাগে দেড় আমি সব ভিডিওতে বলে দিছি এসে এমন এমন প্রশ্ন করে এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদেরকে দেখছেন দেখেন ম্যাগার ফেলটা দিছি থ্যাংক ইউ সো মাচ দাদা যাই হোক ভাই আবার একটু নিচে দেখেন আপনার ভালোবাসাই সব ভাই দেখেন কি পরিমাণে আর্নিং করতেছি এক মাসে দেখেন কি এগুলেন আর্নিং আপনারা নিজেরাই দেখেন ভাই দেখছেন কি পরিমাণে আর্নিং দেখেন একটু নিচের দিকে চলে যাই এখন আপনাদেরকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখাবো আপনারা অনেকেই আছেন বিভিন্ন ভ্রাইবাজারের কাছ থেকে ক্যাশ পেপাল ভ্যানমো এগুলো সাপোর্ট নিয়ে থাকেন সাপোর্ট নিয়ে দেখা যায় আপনাকে আপনাদেরকে ডলারের রেট দেয় তারা আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা সর্বোচ্চ তো ভাই আপনারা যদি সেই ডলারটা ক্যাশআপ পেপারে পেপালে না নিয়ে বিটিসির মাধ্যমে বাইন্যান্সে নিতে পারেন তাহলে কেমন হয় যেটা দেখেন এই যে ভাইটা করছে দেখেন এই যে আজকে মারলাম ভাই আপনার ভালোবাসা অ্যান্ড আপনার সাপোর্ট ভাই অনেক ধন্যবাদ এই যে এতটুকু মুখে বলছে মানেই আমি খুশি ভাই এতটুকু মুখে বলছে মানে খুশি যে যাক আমাদের চ্যানেলের থ্রুতে আমার ভালোবাসায় বা আমাদের সাপোর্টে এটা আবারও বলবো ভাই এই যে এই মা আইটি টেক চ্যানেল এটা কিন্তু আমার চ্যানেল নয় এটা আমাদের সবার চ্যানেল আমি অনলাইনে আসছি ভাই আমার দেশের মানুষকে নিয়ে আমি নিজে আর্নিং করতেছি আপনাদেরকে পাশে নিয়ে যেন আপনারাও আর্নিং করতে পারেন বেকার মুক্ত যেন হইতে পারেন নিজের আর্নিং করে নিজে চলতে পারেন ফ্যামিলিকে চালাইতে পারেন এই জন্যই আমি অনলাইনে আসছি ভাই আমার পার্সোনাল ক্লায়েন্ট আছে ভাই ইউটিউবে ভিডিও না দিলেও আমার চলবে আমি ক্লায়েন্টদেরকে নিয়ে যেরকম কাজ ইনশাল্লাহ জানি আপনাদের দেওয়াই এই কাজগুলো যদি করে খাই ইনশাআল্লাহ আমাকে কিন্তু ইউটিউবে আসতে হবে না তো আমি কিন্তু ম্যানুয়ালি ইউটিউবে আসছি ভাই দেখেন আপনারাই দেখেন আমার যে ইউটিউব তিনটা চ্যানেল আছে আমি কিন্তু তিনটা চ্যানেলে কখনোই অ্যাক্টিভভাবে ভিডিও দিতে পারি না প্রথম কথা দ্বিতীয় কথা ভাই এই যে দেখেন এই চ্যানেলে যদি আমি কোর্সের অ্যানাউন্সমেন্ট করি ভাই বুঝতে পারতেছেন প্রতি মাসে কিন্তু আমি কোর্স করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো শুধুমাত্র কোর্স করে কারণ এই অনলাইন বর্তমান যুগে সবার কিন্তু টাকার প্রয়োজন আমরা ইউটিউব ফেসবুক যেখানে যাই না কেন শুধু ভিডিও সার্চ করি কীভাবে টাকা ইনকাম হবে কীভাবে টাকা ইনকাম হবে কীভাবে টাকা ইনকাম হবে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা সবাই সার্চ করি আর এইটার কিন্তু সবাই সুযোগ নেই এই জিনিসটারই কিন্তু এই মেন্টালিটিরই কিন্তু সবাই সুযোগ নেই মানুষের এই সাইকোলজিটারই কিন্তু সবাই সুযোগ নেই একটা মানুষ স্ক্যাম কীভাবে করা জানেন কারণ আমরা সবাই ভালোভাবেই জানি যে এই যুগে বর্তমানে টাকার প্রয়োজন সবাই সবাই অভাবে ঠেলায় অবস্থা খারাপ এই সাইকেল অনুযায়ী আমি যদি এই কোর্স সেল করতে যাই ওই কোর্স সেল করতে যাই এটা সেল করতে যাই সেইটা সেল করতে যাই বাঙালি এসে কিন্তু কিনবে আর কিনেই তখনই দেখবেন যে স্ক্যাম করবে এই জন্য ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা ভাই চোখের সামনে যেটা দেখবেন দেখেই ধাম করে কিনতে যাবেন না বিষয়টা আগে সাইকোলজিতে বোঝার ট্রাই করবেন যে আসলে সেই ম্যাথডটা কেন সেল করবে সে তো এটা সেল করে আর সেল না করে নিজেই এই ম্যাথডে কাজ করে ইনকাম করতে পারে তাহলে সে কেন সেল করবে এই সাইকোলজি কখনো ভাবছেন ভাই নিজের টাকা আছে আপনারা এই সাইকোলজিকে কাজে লাগান যে দেখ পাঁচশো টাকায় তো দেই তা কি হবে ভাই এই পাঁচশো টাকা দিয়েই তো আপনার লোভ লাগালেন আপনার লোভ লাগালেন ওই পরবর্তীতে আরও ওই মানে করেন হাজার হাজার স্ক্যাম করার সুযোগ পাবে আপনি ভাবেন যে এই পাঁচশো টাকা দিলে কী হবে বা এক হাজার টাকা দিই একবার দিয়ে দেখি কি হয় পাই কি না এইটা কখনো ভাববেন না আপনি এটাই ভাববেন যে সেই স্ক্যাম করবে আপনি যতক্ষণ পর্যন্ত প্রুফ পাচ্ছেন যে না সে রিয়েল ততক্ষণ পর্যন্ত অনলাইনে লেনদেনগুলো থেকে দূরে থাকবেন কোনো মেথড কেনাকেনে থেকে দূরে থাকবেন আমি মনে করি ভাই কোর্স করা থেকেও দূরে থাকবেন ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু সব ভিডিও ফেক নয় আপনাকে শুধু যে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে হবে এমনটা নয় আপনার মধ্যে যদি ইচ্ছে শক্তি থাকে ইউটিউবে হাজার হাজার রিয়েল ভিডিও আছে সেখান থেকে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে মেহনত করতে হবে সময় দিতে হবে তাহলেই আপনি সাকসেস পাবেন ভাই আর আবারও বলতেছি ভাই আমার কাছ থেকে আপনাদেরকে আদায় করে নিতে হবে প্রশ্ন এমনভাবে করেন যেটার অ্যান্সার আমি দিতে বাধ্য ভাই আপনার এমনভাবে করেন না যেটা দেখলে আমার রাগ লাগে যে আমি ভিডিওতে বলে দিছি এই কার শিকার যোগ্য নয় আমরা তো বুঝি প্রশ্ন দেখলেই বুঝতে পারি ভাই যে কার কাজের আগ্রহ আছে আর কার কাজের আগ্রহ নেই তাকেই আমরা হেল্প করব যে কাজের আগ্রহ আছে যে ভাই যাকে হেল্প করে ফলাফল জিরু দেখাবে তাকে হেল্প করার কোনো মানে আছে বলেন তো আপনারা এই যে আরেকটা বিষয় আপনারা অনেকেই করেন এসেই আমাকে ফার্স্টেই মেসেজ দেন সালামটা দিলেন ঠিক আছে ভাই সালামটা নিলাম যে বুঝতেই পারছি যে সালাম দিলে একটু মন হালকা হয় বা নরম হয় যাই হোক সালামটা নিলাম নেওয়ার পরে ভাই আপনারা এখন সংসারের কথাগুলো আমাকে শোনানো শুরু করে দেন যে ভাই আমার বাবা নেয় ভাই আমার মা নেয় ভাই আমি আমার সংসার চলতিছে না অমুক তমুক ভাই ওইটা আমাকে বুঝায় লাভ নেই আপনি স্কিল ডেভেলপ করেন ওইটা আমাকে বোঝাতে হবে না আপনি স্কিল ডেভেলপ করেন কাজগুলো ভালোভাবে বোঝেন ট্রাই করেন দুই চারটা আট দশটা ভিডিও দেখেন তারপরে ভাই কোন জায়গাটাই আটকিয়ে যাচ্ছেন সেই জায়গাটা স্ক্রিনশট করে নিয়ে এসে আমাকে দিয়ে বলেন যে ভাই আমার এই জায়গাতে প্রবলেম আপনাকে আমাকে এই স্কুইজ দিতে হবে না যে আমার ফ্যামিলি চলতিছে না অমুক তুমুক ভাই ওগুলো না আমাকে দিতে হবে না আপনাকে আপনার কাজ শেখার আগ্রহ আছে এইটা আমাকে বোঝান তাহলে আমি আপনাকে হেল্প করতে বাধ্য যেমনটা এই ভাইটাকে করছি বিষয়টা বুঝতে পারছেন ভাই তো এখন দেখেন বিটিসির যে বিষয়টা আপনাদেরকে এখন ক্লিয়ার করব দেখেন আমরা যে ক্যাশ আপ পেপাল ভ্যানমো সাইন আপ এগুলোতে কাজ করি তো ওই ডলারটা ভাই দেখেন আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে মানুষের কাছ থেকে ডলারের রেট তেমন পাই না তো আমাদের বাইন্যান্স আমি মনে করি আমাদের চ্যানেলের অডিয়েন্সে নাইনটি নাইন পার্সেন্ট ছেলেবেলা বা ভ্রাইবাদারের সকলের আসে তো আমরা যদি সেই ডলারটা বিটিসির মাধ্যমে বাইন্যান্সে সরাসরি নিতে পারি নিজের বাইন্যান্সে তাহলে কি প্রবলেম আছে তো এইটা ভাই আমি এটা দেখতে চাই যে আপনারা ভিডিওটা কি কারা কারা ফুললি দেখছেন আমি যদি এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট পাই যে ভাই আসলে ক্যাশাপ পেপাল থেকে বা ভ্যানমো থেকে বিটিসির মাধ্যমে কীভাবে সরাসরি বাইন্যান্সে নেবেন ট্রাফিকের কাছ থেকে এইটার আপডেট ভিডিওটা চান তাহলে ভাই কমেন্ট করবেন আমি নিজে এইটার ভিডিও আপনাদেরকে আপলোড করে দিব আর ম্যানুয়ালি আজকের ভিডিওটা আপনাদেরকে ভাই ইন্সপায়ার্ড করার জন্য কাজ করলে করার মতন করতে হবে ভাই কখন অহংকার করে বলবেন না যে কোর্স করে শিখবো আমি অমুক করে শিখবো আমি তুমুক করে শিখবো আমি ভাই তাহলে ভুলে যান অনলাইন আপনার জন্যে নয় টাকা ইনকাম করতে হলে আপনাকে নিজের দায়িত্বে নিজে কাজ করবেন কারো অধীনে যা কাজ করবেন না তার মানে অবশ্যই আপনাকে এখানে পরিশ্রম করতে হবে আমরা কিন্তু এক দুই দিনে কিন্তু এখানে আসি নাই বুঝতে পারছেন এই যে ভ্রাইভাধাটা এক দুদিনে আসে নাই নেই আমার চ্যানেলে ভিডিও ফলো করছে আগে থেকে কাজের ধারণা ছিল কোনো না কোনো ভ্রাইভা কাজ করছে দেন কিন্তু এখানে এসে সাকসেসফুলতা পাইছে বিষয়টা এই ধরনের এইভাবে আপনাদেরকেও আগাইতে হবে দেখেন এই যে সে কত ডলার ম্যাটসছে দেখছেন একাশি ডলার বিটিসি মারছে দেখেন এই যে একাশি ডলার মারছে একাশি ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকার কাছাকাছি চলে যাবে একদিনে যদি এরকম আর্নিং করার উপরই তো আপনাদেরকে প্রুফ সব কিছু দেখাই দিলাম তো এতটুকুই দেখাই দেওয়ার ছিল এবং ম্যানুয়ালি আবারও আপনাদেরকে সরি বলতে চাই ভাই সে এই কারণেই যে আমি বলি যে সকলকে হেল্প করব কিন্তু ভাই আপনারা একবার বোঝার চেষ্টা করেন আমার একার পক্ষে সকলকে হেল্প করা ইম্পসিবল তারপরও ট্রাই করি যাকে ধরি তাকে অনলাইন থেকে আর্নিং করেই সারি কিন্তু ভাই আমার আবারও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাকে বুঝান যে আপনি অনলাইন থেকে আর্নিং করতে চান আপনি ইন্টারেস্টেড আপনার কাজের প্রয়োজন আপনার টাকার প্রয়োজন তাহলেই আমি আপনাকে হেল্প করব ভাই এমন কোনো প্রশ্ন করে আমাকে বুঝায় না তাহলে আমি বুঝবো না তাহলে আমি ভাববো যে না এগুলেন আপনি এমনি আসছেন দুদিন করবেন একদিন করে ঝরে চলে যাবেন তাহলে আমি আপনাকে কোনো হেল্প করব না বিষয়টা এই ধরনের ভাই কাজ রেখে আসে আপনাদেরকে সময় দেব মানে আমি এমন কাউকেই সময় দেবো যাকে আমি তৈরি করতে পারবো যে আমার দ্বারা উপকৃত হয় লাইফ টাইম অনলাইন থেকে আর্নিং করবে কারণ এই বেকার মুখ এই বেকার যুক্ত বাংলাদেশে জব তো দেখছি জবের অবস্থা তো দেখতে পাচ্ছেন দেশের অবস্থা তো নিজেরাই দেখতেছেন এই যে আমরা ফিলান্সার ভাই আমাদের কিন্তু কোনো যায় আসে না আমরা অনলাইন থেকে দেশ বাইরের দেশ থেকে ডলার নিজের দেশে ঢুকাচ্ছি তার মানে আমাদের কিন্তু কখনো ইনশাল্লাহ অভাব হবে না আমরা রেভিনিউ জেনারেট করতেছি দেশ থেকে বৈদেশিক বাইরে থেকে দেশ থেকে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসতেছি আমাদের কোনো প্রবলেম নাই আমাদের অর্থনীতি কখনোই কিন্তু আমরা আটকি না এই যে ডলারের রেট ঊর্ধ্বমেকি উঠতেছে এতে কিন্তু আমাদের লাভ হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন সো অনলাইনে সময় দেন আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেবো আপনাদেরকে ফ্রিতে যতটুকুও পারি ভাই আমি সাপোর্ট দেখাবো আরেকটা বিষয় একান্তই না বললে নয় অনেকেই আসে বর্তমানে মাই আইটি টেক চ্যানেল এগুলো নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে কোর্সের কথা বলে ডাকে তো ভাই একটা জিনিসে মনে রাখবেন যারা আপনারা আমাদের চ্যানেলের অডিয়েন্স কোনো দেখছেন আমি কোনো বাইসেলের কথাবার্তা বলছি কোনো ভিডিওতে বা কোর্সের কথা বলছি এখন পর্যন্ত যখনও বলি নাই ভবিষ্যতেও কখনও বলবো না কারণ ভাই এত পরিমাণে কাজ আমার কাছে আসে ইনশাল্লাহ আমি লাইফ টাইম করলেও শেষ হবে না ইনশাআল্লাহ এই যে সততার সাথে কাজ করে আসতেছি আপনাদের মাঝে আসি যার কারণে আমার ক্লায়েন্ট বলেন আমার কাজের বরকত বলেন শেষ হয় না ভাই ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন আমি এমনই থাকবো ইউটিউবে যতদিন আসি আপনাদেরকে সাপোর্ট করবো ভালোবাসা দেখাবো অনলাইন থেকে যাদের ইচ্ছা শক্তি আছে আর্নিং করাই সারবো নিজে আর্নিং করে নিজে চলবেন পাশাপাশি ফ্যামিলিকে চলাইবেন তো ভিডিও থেকে যদি একটু মোটিভেট হন উপকৃত হয়ে থাকেন ভিডিওটা দেখে যদি মনে হয় যে না আমি যে কথাগুলো বলছি এগুলো ফলো করে আপনারা কাজ করবেন তাহলে ভাই চেষ্টা করে দেখেন আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন হানড্রেড পারসেন্ট শিওর ওই ফেসবুকে ফেসবুকে দেখে কোর্স টোর্স করে আপনার এক পয়সা জিরো পারসেন্টও কোনো ফায়দা হবে না জিনিসটা মাথায় রাখবেন আমি এখনও বলবো বারবার বলবো বেশিবার ভিডিওতেই আমি বলে থাকি কোর্সকে না বলুন ভাই কোর্স করে কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে নিজে কাজ করতেছেন এটাই হচ্ছে বিষয় তো আজকে ভিডিওটি আর বেশি লং করতেছে না ভিডিওটি অনেক লং করছি তো আপনাদেরকে দেখাই দিলাম দেখছেন আমাদের চ্যানেলের অডিয়েন্স মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বুঝতে পারছেন ভাই সে আমার রক্তের ভাই নয় আমার কেউ নয় জাস্ট সামথিং দেখেন একটু ক্লু একটু ধারণা দিছি ইনকাম করতেছে এইভাবে এসে আমার কাছ থেকে আদায় করে নেন ভাই আমি এতটুকুই বলবো আমি আপনাদেরকে গাইড করতে আসছি আমি কিভাবে আর্নিং করি সব কিছু শেয়ার করে দিই কোথায় বুঝতেছেন না ওইটা এসে আমাকে প্রশ্ন করবেন ভাই আপনি যদি ডিটেলসে প্রশ্ন করেন তাহলে আমি বলবো না কারণ আমি ভিরোতে বলে দিয়েছি আপনি ভিড়ও না দেখে এসে যদি বলেন ভাই এটা কীভাবে হল ওইটা কীভাবে হলো এটা কেমন করেন তাহলে পারবো না ভাই সরি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই হলো আমার কথায় যদি ভাই কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এটাই বাস্তবতা এইটাই বাস্তবতা ভাই বর্তমান এই ডিজিটাল যুগে এগুলো নিয়ে চলে ভেবে দেখবেন আপনারা নিজেকে সেভাবেই তৈরি করেন উন্নত ডিজিটাল যুগে বাস করতেছেন ফোন ল্যাপটপ পিসি চালান দেশ আরও উন্নত হয়ে যাচ্ছে আরও উন্নত হবে তো অনলাইন থেকে স্কিল ডেভেলপ করেন অনলাইন থেকে আর্নিং করেন পড়াশোনা করতেছেন ভালো কথা কিন্তু এইটাকে কেরিয়ার হিসেবে নেন দেখবেন আপনি লাইফে ভালো কিছু করবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ